মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বনাম সাংসদ গৌরব গগৈ। শুক্রবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এটা মন্তব্যের প্রত্যুত্তর দিলে সাংসদ গৌরব গগৈ। পবন সিং ঘাটুয়ার ডাঙরিয়ে আলোচনাত কিছুমান প্রস্তাব দিছিলে, সেই প্রস্তাব কেটায় ব্যক্তিগতভাবে মোক বহুত দুঃখিত করেছে। তেও কইছে মিটিংত যে ডেভেলপমেন্ট দিয়ে আমি বিজেপি ঘরুয়াব নোৱাৰো, গতিকে আমি এই রাস্তা লব লাগিব। যিকেটা রাস্তার কথা তেও কলে, ইমান ডাঙর জ্যেষ্ঠ নেতা হিসাবে সেইকেটা রাস্তার কথা তেও কব না লাগিছে। বারম্বার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার, আমার দলের জ্যেষ্ঠ নেতা পবন সিং ঘাটুয়া ডাঙরিয়ার উপর কোনো তর্ক নথকা অভিযোগ দাঙি ধরেছে যে তেখেতর ছবি দললৈ যায়। একে সময়তে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনি গৌরব গগৈয়ে কলে, চাহ জনগোষ্ঠীয় নেতাক টার্গেট করেছে মুখ্যমন্ত্রীয়ে। কংগ্রেসের ভিতর মুখ্যমন্ত্রীর গুপ্তচরক লৈ এতিয়া আরম্ভ হয়েছে রাজনৈতিক মহলত ব্যাপক চর্চা। মুখ্যমন্ত্রীয়ে দাবি করেছিল কংগ্রেসের ভিতর প্রতিটো খবর মুখ্যমন্ত্রীক দিয়ে গুপ্তচরে। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পবন সিং ঘাটুয়ারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিয়া প্রস্তাবর খবর দিছিল গুপ্তচরে। মুখ্যমন্ত্রীর এনে মন্তব্যের বিরুদ্ধে প্রত্যুত্তর দিয়ে সাংসদ গৌরব গগৈর মন্তব্য, কেবল মুখ্যমন্ত্রীয়ে নহয় বিজেপিতেও আছে কংগ্রেসের গুপ্তচর। কংগ্রেসে প্রস্তুত করা ব্লু প্রিন্টক লৈ ভয় খাইছে মুখ্যমন্ত্রীয়ে। আমার গোটেই দলের নেতৃত্ব আহা দেড় বছর আমি কেনেদরে আগবাড়ি যাব, তার বাবে যে আমি রণকৌশল কিছু ড্রাফট ব্লু প্রিন্ট আমি বনাইছো, হেয়া লৈ মুখ্যমন্ত্রী শঙ্কিত হয়েছে। হেয়া লৈ মুখ্যমন্ত্রী শঙ্কিত হওয়া পিছত অপপ্রচার করেছে আর এজন জ্যেষ্ঠ নেতা পবন সিং ঘাটুয়ার ডাঙরিয়ার ছবি বদনাম করবলে চেষ্টা করেছে। লগতে চাহ জনগোষ্ঠীর প্রতি মুখ্যমন্ত্রীর দরদ নথকার ক্ষোভ সাংসদ গৌরব গগৈর। চাহ জনগোষ্ঠীর প্রতি ভাল ভাব নথকার বাবে জ্যেষ্ঠ নেতা কামাখ্যা প্রসাদ তাসার সলনি মন্ত্রিত্ব দিয়া হল পবিত্র মার্ঘেরিতা, টিকট কর্তন করা হল রামেশ্বর তেলি। বারম্বার আমি মুখ্যমন্ত্রীর পর এনে ধরনের রাজনীতি একটা ইঙ্গিত পাইছো যে তেওঁ মনটো অলপ ভাল নহয় বা তেওঁ মনটো কিবা এটা বেয়া পাই আছে। যিসকলে রাজনীতি করে আমি বুঝি পাইছো যে মুখ্যমন্ত্রী মহোদয়ের মনত একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি ভাল ভাব নাই। এতিয়া প্রশ্ন হয়, গৌরব গগৈ দাবি করার দরে সচাকই বিজেপির ভিতরতো আছে নাকি কংগ্রেসের গুপ্তচর, নে গৌরবর ইয়া কেবল রাজনৈতিক কৌশল? ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহ হীরকজ্যোতি মালাকরের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইষ্ট।